গবেষিকা ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ গত ১৬ মে শিব মন্দিরে রামকৃষ্ণ স্মরণের তিনতলায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছাত্রী ববিতা দত্তের ঝুলন্ত মৃতদেহ ঘটনার পর ববিতার ভাই হরেকৃষ্ণ দত্ত মাটিগাড়া থানায় এফআইআর দায়ের করেন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে মৃতার পরিবারের অভিযোগ ববি খুন করা হয়েছে ঘটনায় সুইসাইড নোট উদ্ধার করেছে মাটি গাড়া থানার পুলিশ ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সিদ্ধান্ত শঙ্কর লাহার বহিষ্কার এবং গ্রেফতারের দাবিতে সরব হয় বিভিন্ন সংগঠন সিদ্ধার্থ শঙ্কর লাহাকে সমস্ত পথ থেকে সরিয়ে দেওয়া হলেও তার গ্রেফতারের দাবিতে অনর থাকে সংগঠনের সদস্যরা এমতাবস্থায় অবশেষে বারো দিনের মাথায় গ্রেফতার হলো অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা